আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের আশেষ রহমতে আর আপনাদের সবার দুয়াই আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি আশা করবো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি আজ বৃহস্পতিবার আর আমি আমার বৃহস্পতিবারের দুপুর আর বিকালের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব তবে পুরো রান্নার রেসিপিটা আজকে শেয়ার করতে পার পারছি না সেজন্য আমি অল্প করে শেয়ার করছি আর মাছ রান্না তো কম বেশি আমরা সবাই পারি যারা কিনা গৃহিণী তারা তো আসলেই পারেন তবে এক একজনের আবার কিন্তু এক এক রকম হয়ে থাকে আমি মনে করি যে আমি আজকে যে রান্নাটা করেছি আমার হাতেরটা যে হয়তো ওনারটাই রান্না বেশি ভালো হয় আসলে একঘিয়ে জিনিস কেটে কেটে তো আর ভালো লাগে না একজনের রান্না আরেকজনের খেলে সেটাই বেশি ভালো লাগে সেজন্য রান্না বান্নাগুলো শেয়ার করা আজকে দুপুরে আমি এই যে পাবদা মাছটা রান্না করছি পাবদা মাছটা বাচ্চারা ভীষণ পছন্দ করে যেহেতু এই মাছটাতে তেমন বেশি একটা কাটা থাকে না আর হচ্ছে মাছটা খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু আমার কাছেও ভীষণ ভালো লাগে দুপুরের জন্য রান্না করছি রাতের বেলায় তো রুটি খাওয়া হয় সেজন্য বেশি করে আমি মাছ বা কোনো সবজি বেশি করে রান্না করি না যেহেতু একদিনেরটা আরেক দিন খেতে চায় না বাচ্চারাও খেতে চায় না ওর আব্বুও খেতে চায় না সেজন্য প্রতিদিনের রান্না প্রতিদিন অল্প করে রান্না করে যেন শেষ হয়ে যায় সেইভাবে রান্নাটা করি আর হচ্ছে অল্প পরিমাণে সবজি দিয়ে দেব এটা এখনকার গরমের সিজনে এই সবজিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে আর নতুন সবজি অল্প করে দিচ্ছি দুই একটা সবজি দিলে ভালোই লাগে এই যে অল্প পরিমাণে সবজি দিয়ে দিলাম আর পাপদা মাছটা একদমই নরম সেজন্য অল্প করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে আমার রান্নাটা কিন্তু শেষ তো পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি অল্প করে শেয়ার করেছি শাক ভাজি করেছি লাউ শাক ভাজি লাউ শাক ভাজিটা ভীষণই পছন্দ আর আমি হচ্ছে কিছু সবজি রান্না করেছি এখানে আছে লাউ গাজর সিম আলু আর কি মিক্সড ভেজিটেবল যেটা সেটাই রান্না করেছি এই ভেজিটেবলটা কিন্তু খেতে অনেক টেস্টি অনেক মজার ছিল সেজন্য এটা আমার কাছে বেশ ভালো লাগে আসলে সবজিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাচ্চারা খেতে চায় না তো এইভাবে আমি একটু মজা করে রান্না করে দিই ওরা ভীষণ পছন্দ করে মিক্সড সবজিটা আর হচ্ছে এই যে পাপলা মাছটা রান্না করে নিয়েছি সেটা তো দেখালামই তো এই ছিল আমার দুপুরের খাবার আর আমার কাছে লাউ শাক ভাজিটা ভীষণই ভালো লাগে লাউ শাক ভাজিটা হলে মনে হয় যেন অর্ধেকটা ভাত খেয়ে ফেলা যায় এতটাই পছন্দ আসলে লাউ শাকটা সবারই পছন্দ শুধু আমার বলবো কেন সবাই ভীষণ পছন্দ করেন তাই না লাউ শাকটা আসলে অনেক পছন্দ এর চেয়ে মনে হয় যে শাকটাই বেশি ভালো লাগে তো এ ছিল দুপুরের রান্না তো সবজির কালারটা বেশ ভালো হয়েছিল আর এই সবজিটা খেতেও বেশ ভালো লাগে আর কি সবগুলো সবজি অনেক রকমের সবজি দিয়ে যদি এরকম একটা নিরামিষ রান্না করা যায় সেটা কিন্তু আসলে অনেক মজার হয় আর হচ্ছে আমি বিকেল বেলায় কিছু এ যেয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করেছিলাম এটা আসলে বেলায় তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বিকালের জন্য বের করে নিয়েছি আর কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে আমার বাচ্চারা ভীষণই পছন্দ করে আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার যেহেতু অনেক রকমের ফল দিয়ে এটা তৈরি করা হয় আর বিশেষ ফল মানে আপনার ঘরে যে কয়েকটা ফল থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করা যায় আমি যে যে ফল দিয়েছি সেগুলো না হলেও কিন্তু চলবে আপনার বাসায় থাকা ফলগুলো দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারবেন আর কি যেগুলো ফল থেকে যেন পানি না ওঠে সেই রকম ফল দিতে হবে আর এই যে কতটা কালারফুল হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো এরকম একটা রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলেও আছে আর পুরো রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেল থেকে দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে পুরো রেসিপিটা যদি চান তো আমি ব্লগেও আপলোড দিব যদি আপনারা দেখতে চান তাহলে সেজন্য আমি আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই যে আমি কি কি ফল দিয়েছিলাম আমি দিয়েছিলাম দু রকমের আঙ্গুর ডালিম দিয়েছিলাম আর দিয়েছিলাম অ্যাপেল এই কয়েকটা ফল দিয়ে আমি তৈরি করেছি আসলে কি বলবো বাচ্চাদের জন্য ফলের এরকম একটা রেসিপি হলে কিন্তু খুবই ভালো হয় বাচ্চারা অনেক আছে যে আর কি আপেল বা আঙ্গুর খেতে চায় না তো এইভাবে মজাদার একটি রেসিপি করে তৈরি করলে তারা কিন্তু বেশ পছন্দ করে যেহেতু এটা কিন্তু দুধ দিয়েই তৈরি করতে হয় তো দুধটাও তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেজন্য মাঝে মাঝে চেষ্টা করি যে কিছু হেলদি কিছু খাওয়ানোর জন্য সব সময় আসলে হয়ে ওঠে না সময়ের জন্য ব্যস্ততার জন্য তারপরে বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু মায়েদের এরকম রেসিপিগুলো তৈরি করতেই হবে যদি বাচ্চাদের আর কি হেলদি কথা চিন্তা করতে হয় তো ব্যস্ততার মধ্যেও আসলে এরকম কিছু রেসিপি তৈরি করে দিলে কিন্তু তাদের জন্য খুবই উপকার হয় আর কালারটাও কিন্তু বেশ চমৎকার হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে আমার দুই মেয়ে খাচ্ছে তো ছোটো মেয়ে ও আগে ডালিমটা খাচ্ছে ও ভীষণই ডালিমটা পছন্দ করে এই যে ডালিম আর আঙ্গুর ফল নিয়েছে আর নিয়েছে আপেল তো আগে ফ্রুট খাবে তারপরে হচ্ছে কাস্টার্ডটা খাবে আর আমার বড়ো মেয়ে ও কাস্টার্ড ভীষণ পছন্দ করে তো ও এই যে কাস্টার্ডটা খাচ্ছে দুই বোন একসাথে বসেছে আসলে ওরা দুই বোনের মধ্যে খুবই মিল দুই বোন একসাথেই থাকে সব সময় আর আমার ছোট মেয়েটা তো ভীষণই চঞ্চল ও দেখতে পাচ্ছেন কেমন করছে আসলে ওর দিকে ক্যামেরা ধরলেই ও এরকম শুরু করে দেয় তো আগেও ফল খাচ্ছে ওর ইচ্ছে মতো খেতে হবে ওকে যা খুশি তাই দিলেও খাবে না তো ওর পছন্দ যেটা সেটাই খাবে আগে ফ্রুট খাবে তারপরে হচ্ছে কাস্টার্ডটা খাবে তো যা বললো তাই দিলাম তো সবাই দোয়া করবেন আমার এই দুই মেয়ের জন্য যেন সবসময় ভালো আর সুস্থ থাকে আর মানুষের মতো যেন মানুষ হতে পারে তো যারা যারা আমার আজকে এই ব্লগটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকা চোদ্দ বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন আগারে আসলে আপনাদের উৎসাহ আপনাদের সাপোর্ট না পেলে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না সেটা হয়তো বা আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি আসলে আপনাদের উৎসাহ সাপোর্ট আমাদের ভীষণই প্রয়োজন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন তো ঠিক আছে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো আর সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আল্লাহ হাফিজ